আমার বোনের ভিডিওটা দেখে নাও। হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুগুলো, আশা করি সব তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো একটা নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আমি মাঝে মাসির বাড়ি বেড়াতে গেছিলাম, তাই মাসির বাড়ি বেড়াতে শিখে একটু ভালো গেছিলাম। বোনের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আমার মাসি আশেপাশে তো ঘুম থেকে উঠে গেছি। আমি ধরতি মাকে প্রণাম করে বাড়ি চলে এলাম। তার কারণ হচ্ছে বাইরে মাসির ঘরে পেছনে আমার ধান লাগিয়েছে, পুরো মাঠটা সবুজ, কি বলবো, দেখতে খুব সুন্দর। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমাকে চলে এসেছিলাম। আর এটা এখনো তাহলে ওঠো ওঠো দিদা, আমার মশাইটা তুলে নিল, বিছানার কথা সব তুলে রেখে দিল। মাসি এদিকে আলো বাঁচতে লেগেছে, আমি দেখো দাঁত মাসি বসে বসে আর দেখছি। আমাকে যা ভালো লাগছে, কি বলবো, আমাদের আমারও গ্রামে বাড়ি, কিন্তু আমার এতটা কাছে ধান থাকে না। আমার অনেকটা মাঠ যেতে হয়, তবে আমি ধান দেখতে পাই, সবুজ গাছপালা সব দেখতে পাই। আমার আশেপাশে আছে কিন্তু এই ধানের মতো সুন্দর জিনিস কিছু নেই। ধানের কী বলবো, ধানে যখন ধান ফুল ফুটেছে তখন তা দেখতে লাগছে না, গোটা মাঠ একবারে, গোটা নিচে একটু সবুজ আর উপরে একটু সোনালি কালার, হেভি লাগছে, আমাকে হেভি লাগে। দেখো দিদাকে টেনে নিয়েছে, দিদা একবার বলছে এই খেপি খেয়ে দেয় কাজে নেয়, শুধু সকাল থেকে ওটা হেভি নিচ্ছে। কী করে বলো, ভিডিও করতে ভালোবাসি, তাই ভালো লাগে। প্লিজ দেখো মাসি বলে চ বোন যাবি বেড়াতে যাবে, আমি হ্যাঁ আমাদের তারা চ বোনের ওখানে কাঁদরে জল নিয়ে গেছে, তো কাপড়গুলো নিয়ে যায় কাঁচা। আমি দেখো যে মাসি বলে ওখানে জলে একটু অসুবিধা আছে, অনেকটা দূরে যেতে হয় কলে জল আনতে, সবই কলে জলে। দেখো যে মাঠে অনেক ধরে এদিকে দেখলাম না ধান গাছ লাগাচ্ছে, ওই দিকে একদম শেষের দিকে পুকুর আছে, সেই জন্য অত পুকুর যায় না, শিয়াল টিয়াল আছে, শিয়াল সাপ অনেক কিছুই আছে, সেই জন্য যায় না পুকুর। পুকুর একা জেলে হবে না, পুকুর একা জেলে সেলে ছিঁড়ে খেয়ে নেবে। তিন চারজন যেতে হয়, কিন্তু মাসি বলে তিন চারজন নাই বাবা, চক্র থেকে আমি দেখে নিয়ে আসি, বোনটা একটু দেখে নিয়ে ঘুরে নিয়ে আসি, আমি তখন যাবো। এইখানে কাপড় কাপড় কেছে স্নান টান করে তখন খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে। তখন মাসির সাথে বোন যাচ্ছি, দেখো এই কাকুটা চোখ দেখেছে, আমি হ্যাঁ এরকম শাহরুখ খানের মতন একটু পোস্ট দিয়ে দেবে, পার হয়ে গেলো ওরাই। আমি দাদুটাও বোন যাচ্ছে, দাদুটাও বোন যাচ্ছে ছাগল দিতে। মাসি বলছে এই দায়ের তাকে এদিকে বেশি দূর যাবি না, এদিকে জল ছেড়েছে, বেশি দূর যাওয়া হবে না। আমি ঠিক আছে বেশি দূর যাবো না। মাসি টুটু করে নিয়ে গেছে, মাসির দিকে দেখাচ্ছে, মাসিকে বলছে মাসি ভোর থেকে গাছগুলো করি, মাসি বলছে ভোর থেকে গাছগুলো ভিতরে দিকে আছে। দাদা আছে আমরা, দাদা আমি একটু বান্দরের মতো ঘুরে ঘুরে আসি, পাখির মতো থেকে যে কী করবো, নেচ কাটা বান্দর তাতে বান্দর মতো হুপ হুপ করে বেড়াচ্ছি বনের মধ্যে। তাদের মাসি বলে সাবধানে না মোবাইলটা ফেলিস না, আমি যদি দাও মোবাইলটা দাও, আমি জলটা দেখাই, জলটা কত সুন্দর। দেখো বোন দেখো আমাকে আসতে ইচ্ছা করছে না, দেখো ঘুরে চলে আসছি, মাসি বলে বেশিক্ষণ থাকা হবে না, চলো বাই, আবার পরে ভিডিওটা আসবো।